So hello guys, welcome back to my channel. This is me Paro and welcome back to another video, guys. So আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, মানে এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে রাত্রির 10:30। তো আমি এখন জাস্ট কাজ থেকে ফিরলাম। এখন দেখো ড্রেসটাও চেঞ্জ করা হয়নি, ড্রেসটা চেঞ্জ করবো। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করার একটা কারণ আছে, বিশেষ কারণ, সেটা আমি নিশ্চয়ই বলবো ভিডিওর মধ্যখানে বলতে পারি বা লাস্টও বলতে পারি। আর মানে একটা সারপ্রাইজ দেওয়া আছে তোমাদেরকে, আর সেই সারপ্রাইজটা কী সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, আমি ভিডিওর মধ্যখানেই জানাবো তোমাদের বা লাস্টের দিকেও জানাতে পারি, ঠিক আছে? তো এখন বলছি না, এখন যাবো আমি দোকানে। আমার মা বলে একটু দোকান যেতে হবে, দোকান থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো চলো ফটাফট আমি দোকানের দিকে যাই, দোকান থেকে মা কী বলছে সেটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে মা তাল চেঁচে রেখেছে, আজকে আমাদের বাড়িতে তাল পুরুড়ি হবে, আর সেটারই মানে এখন জোগাড়যস্ত চলছে। দেখতে পাচ্ছ মা এখানে চাল গুঁড়িয়ে নিচ্ছে, চাল ভিজিয়ে রেখেছিল, আর এদিকে গ্যাসেতে চা হচ্ছে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যেবেলা কেন, এখন সন্ধ্যের চাটাই আমরা এখন রাত্রেবেলা খাবো, যেহেতু আমি এখন এসেছি তো এখনই সবাই চা খায় আর কি। এই জাস্ট দোকান থেকে এলাম, এত গরম না বাইরে তো, দরজাটা দিদি না হলে কিছু তোমরা শুনতে পাবে না, আমারও কথা বলতে অসুবিধা হবে। বাবা পড়তে বসতে বলছি কিন্তু আমি, কটা এখন কটা বাজে দাঁড়া, আমি চাটা খেয়ে নি, দাদাক্ষণ চা খাওয়া হবে, তোকে টাইম রয়েছে, গেমটা খেলে নে। এখনই ওকে পড়তে বসাতে পারি না, টাইম হয় না, হলে তো টাইম হয় না, কারণ আমি আসি 10টা বেজে যায়, তারপরে এসে কিছু খাই টাই দিয়ে ওকে নিয়ে পড়তে বসাই। ও তার মধ্যে সন্ধ্যেবেলা পড়া থাকে, পড়ে আসে ও 8টার সময়তে, তো একটুখানি ওরও রেস্ট হয়ে যায়, বাচ্চা মানুষ একটু রেস্ট হতে দরকার। তো যে কথা তোমাদের সাথে শেয়ার করবো আর কি, আমি তো মানে একটা সারপ্রাইজ আর কি, তোমাদেরকে সারপ্রাইজ করবো না, মানে এক প্রকার আমি সারপ্রাইজ হয়েছি, আর সেটাই তোমার সাথে শেয়ার করবো আমি আজকে এই ভিডিওতে। মানে প্রচণ্ড প্রচণ্ড রকমের আমি খুশি, প্রচণ্ড রকমের মানে আনএক্সপেক্টেড একটা মানে ঘটনা ঘটে গেছে আমার সাথে, ঠিক আছে? মানে যেটা আমি এক্সপেক্টই করিনি সেই জিনিসটা আমার সাথে হয়েছে। তো আমি এটা কখনো ভাবতেই পারিনি যে হবে, বাট হয়েছে, মানে সত্যি বজরঙ্গলী আমার সাথে আছে তার জন্য হয়েছে। আর কালকে একটা ঘটনা ঘটেছে, মানে এটা একটা খারাপ ঘটনা, মানে ঘটতে ঘটতে আমি বেঁচে গেছি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি। মানে তোমরা অনেকেই হয়তো সতর্ক হয়ে যাবে আমার এই ঘটনাটা কথাটা শুনলে, তোমরা অনেকে সতর্ক হয়ে যেতে পারো, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মনে হয় এটা শেয়ার করাটা উচিত, কারণ আমি যেরকম মানে খামখেয়ালি পানা দেখায় সব কিছুতে, মানে মাঝে মাঝেই অমনস্ক হয়ে যাই, খামখেয়ালি বা নিজের মানে ধ্যানে থাকি, নিজের ভাবনা চিন্তায় থাকি, তো অনেক সময় অনেক এরকমভাবে থাকলে না অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তোমাদের সাথে, যেটা আমার সাথে কালকে হতে হতে আমি বেঁচে গেছি, খুব জোর আমাকে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। তো আমিও একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, মানে বেরিয়েছি একটা কাজের উদ্দেশ্যে, আর সেটা মানে করতে করতে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম, ওই জন্যই আমার সাথে এটা হয়েছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আমি ভিডিওতে তোমাদের এক এক করে সব ঘটনা বলবো, খারাপ ঘটনাটাও বলবো যেটা আমার সাথে কালকে ঘটেছে সেটাও শেয়ার করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভালো মানে হবে আর কি আমার মনে হয়, আর যেটা ভালো হয়েছে আমার সাথে সেটাও শেয়ার করবো। তো চলো ওকে আমি পড়তে বসাই আগে। এই যে আমার দিদিমা এখন চা খাবে, উঠে পড়েছে, শুয়েছিল। এই যে আমার ছেলে গেম খেলে বলছি পড়তে বসছে না তখন থেকে। আমার সব পড়া হয়ে গেছে, আবার পরীক্ষা আছে, সব পড়া আবার রেডি না, রেডি থাকলে ওই পড়তে হয় পরীক্ষার সময়তে। তো এই যে আমার চা চলে এসছে, দেখ আমি কি হয় ছড়িয়ে মুড়িয়ে বসেছি চা নিয়ে। ছোটো মিষ্টি বিস্কুট নিয়ে নিচ্ছি, এটা দিয়ে এখন চা খাবো। এখন পড়তে বসাবো, এই যে এখন কটা বাজে, এখন বাজে 10:10 মতো, তো এখন পড়তে বসছে লাট সাহেব। তো পরীক্ষা আছে মনে হয়, পরীক্ষার সময় এখন যদি না পড়তে বস মানে বসাই তাহলে কী করে হবে? ও শনিবার রবিবারটা যেহেতু ছুটি থাকে পড়ার, তো মানে প্রাইভেটে ছুটি থাকে,
জানি এখন পড়াবে, পরীক্ষা অবধি পড়াবে, শনিবার রবিবার এখন পরীক্ষা অবধি, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পড়াবে, এখন চাপ তো থাকে। আর পর পর পরীক্ষা ফেলে দেয় বাচ্চা মানুষ, পর পর পরীক্ষা ফেললে কি করে হয়, মানে দুদিন তিন দিন গ্যাপ দিলে তো পরীক্ষাগুলো ফেলতে পারতো, মানে কি বুদ্ধি আমি বুঝলাম না। আর তারপরে আবার মানে পাঁচটা পরীক্ষা হবে ওই বাঙালির উৎসব, মানে না দুর্গাপুজো এটা বলে দেয়নি, বলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মানে আঁকতে হবে। তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গাপুজো, দুর্গাপুজোই আঁকতে, মানে এরকম একটা চিত্র আর কি আঁকতে হবে। তো এখনো সেরকম ভাবে আমার ছেলে আঁকা শেখে ঠিকই, কিন্তু এরকম ভাবে আঁকা এখনো দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর এইসব আঁকায় নি ওকে, তো মুখটুক এখন আঁকতে পারে না। তাও আমি সেই মোবাইল থেকে এখন একটা পিকচার দুর্গা ঠাকুরের ডাউনলোড করে দিলাম, যে সেটা বললাম এটা দেখে দেখে প্র্যাকটিস করে, আঁকতে তো হবে রে বাবা। ওকে বললাম যে প্র্যাকটিস কর, এখন প্র্যাকটিস করছে, দুদিন টাইম আছে আঁকা পরীক্ষাতে, প্র্যাকটিস করছে দুপুরবেলাটা। তো এখন অঙ্কটা নিয়ে বসতে বললাম, কারণ অঙ্কগুলো রিভাইজ না করে করে মানে ভুলে গেছে, পারছে না, মানে পারছে না না পারছে কিন্তু মনে করতে হচ্ছে। তো যেখানে অঙ্ক খুব ভালো ছিল, ঠিক আছে, প্র্যাকটিস না করলে যা হয়। তো বাংলা পরীক্ষা প্রথমেই রয়েছে, কিন্তু এখন অঙ্কটা করাচ্ছি, কাল থেকে বাংলাটা পড়াবো, কারণ মঙ্গলবার থেকে পরীক্ষাও স্টার্ট হচ্ছে। চল নাটক করিস তাড়াতাড়ি নে। তো গাইস ফাইনালি ছেলেকে পড়ানো ডান, মানে পড়ানো হয়ে গেছে, পড়ানো বলতে তো অঙ্ক করা ছিল, তো অঙ্কগুলো করা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, আর থাকতে পাচ্ছি না, মনে হয় মায়ের ফুলুরি করাও হয়ে গেছে, তো খাবো ফুলুরিটা। চলো খেতে খেতে কথা হচ্ছে। তেতো তো লাগছে না ফুলুরিটা, কেমন গরম বলে নাকি, জাস্ট গরম, মানে জাস্ট করে এনে মা দিল, ওই জন্য একটু দেখবে ফুলুরি একটু গরম গরম খেলে না তিতকুটে লাগে, এক একটা তাল একটু তিতকুটেই হয়। তিতো তো লাগছে না একটু, তো একটু ঠান্ডা হলে খাবো, তো গরম বলে মনে হচ্ছে। তো চলো তোমার সাথে কথাটা শেয়ার করে যেটা বলবো বলছিলাম, তো কালকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মানে এটা ঘটেছে বলতে পারো ভালো, একদিকে ভালো হয়েছে বা একদিকে খারাপও হয়েছে, মানে কালকে যেটা ঘটেছে তারপরে আমি অনেকটা সতর্ক হয়ে যাব, মানে হয়ে গেছি আর কি কালকের পর থেকে। তো আমার ভগবান ছিল বজরঙ্গলী, ওই জন্য আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো কালকে অ্যাকচুয়ালি দোকান বন্ধ করেছি নর্মালি যেরকম বাড়ি যায়, কালকে আমাদের গ্যাসটা মানে শেষ হয়ে গেছিলো, তো আমাদের ডবল সিলিন্ডার না গ্যাস শেষ হয়ে গেছে, তো মা বললো যে রাত্রেবেলা আর কিছু করবো না, আর কিনে খাবো কালকে। তো এরকম মাঝে মাঝে বেশ ভালো লাগে কিনে খেতে, কারণ প্রত্যেকদিনই তো ঘরের খাবার খাচ্ছি, তো একদিন কিনে খেলে বেশ ভালোই লাগে। তো ঠিক আছে, মা বললো বোদে নিয়ে আসতে, নিয়ে আসতে আমি তরকা ফরকা কিনলাম, কিনে নিয়ে মিষ্টির দোকানে গেছি। এখন যাওয়ার পরে এবার বোদে টোদে নিয়েছি, মিষ্টি নিয়েছি, নেওয়ার পর আমার যে পার্সটা, ছোট পার্স আমি দেখাচ্ছি তোমাকে, তোমাদের তো এই যে এই ব্যাগটা তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে আমাকে সবসময় এই ব্যাগটা ইউজ করতে, এই ব্যাগটা আমার সবসময় থাকে, কারণ দুটো ফোন থাকে তো আমার কাছে, তো এই ব্যাগটার মধ্যে ফোন দুটো রাখতে খুব সুবিধা হয় বলে এই ব্যাগটা নিয়ে আমি ঘুরি। আর এই ব্যাগটার এই যে দুটো চেন আছে, দুটো কম্পার্টমেন্ট আছে এই ব্যাগটার মধ্যে, তো তার মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এই যে এই এই কম্পার্টমেন্টে দেখতেই পাচ্ছ আমার এখনও পর্যন্ত পার্সটা রয়েছে, আমার ওয়ালেটটা, যে আমার এটা আমার ওয়ালেট, তো এই ওয়ালেটটা আমার এই এই ব্যাগের এই কম্পার্টমেন্টেই থাকে, আর সেকেন্ডটাতে আমার ফোন থাকে। তো এবার মিষ্টির দোকানে গেছি আমি, মিষ্টি মিষ্টি কিনেছি, ঠিক আছে, এবার মিষ্টি কিনতে গিয়ে মিষ্টিটা কেনা হয়ে গেছে, পয়সাও ফেরত দিয়েছে, আমি আমার পার্সে ছোটো পার্সটার মধ্যে ঢুকিয়েছি, ঢুকিয়ে ব্যাপারটা হয়েছে গিয়ে আমাকে তো খুচরো দিয়েছে, আমি ওয়ালেটটার মধ্যে ঢুকিয়েছি। সেই সময়তেই আমার কাছে একটা হ্যান্ড ক্যারি ছিল, মানে কাগজের ব্যাগগুলো ছিল, তো ওটার মধ্যে আমার ছেলের মাসকাবারি কিছু বিস্কুট ফিস্কুট কিনেছিলাম, তো ওটা নিয়ে এসেছিলাম, এবার অনেকগুলো বিস্কুটের প্যাকেট ছিল বলে না ওটা ছিঁড়ে গেছিলো, কিন্তু স্কুটির যে সামনে যে আটকানোর জায়গাটা থাকে না হুঁকটা, তো ওইখানটাতে তোমার আমি আটকেছিলাম কাগজের ব্যাগটাকে, এবার ওটা ছিঁড়ে গেছে। এবার আমি যখন মিষ্টিটা নিয়ে যখন আসছি তখন দেখছি আমার চোখে পড়েছে, মিষ্টির দোকান থেকে যখন বেরোচ্ছি দেখছি ওই ব্যাগটা ছিঁড়ে গেছে, হ্যান্ডেলটা একটা ছিঁড়ে গেছে, আর একটা হ্যান্ডেল আছে, তো ওই কোনো রকমের যে হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে সেই হ্যান্ডেলটা ওই একটা হ্যান্ডেলের মধ্যে জোড়া লাগিয়ে কোনোভাবে ওটাকে আটকানোর চেষ্টা করলাম, করে নিয়ে এবার আমি দিব্যি বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে এবার যখন ব্যাগটা রেখেছি, মানে বিস্কুটের ব্যাগটা যেটা ছিল সেটা রেখে দিয়েছি, প্লাস আমার কাঁধে একটা ব্যাগ থাকে যেটা হলো এই ব্যাগটা, এই ব্যাগটা, তো এই ব্যাগটাও আমি রেখে দিয়েছি। রাখার পরে যখন আমি এই ব্যাগটা রাখবো,
তখন আমার একটা চেন দেখছিলাম খোলা, একটা চেন লাগানো ছিল, একটা চেন খোলা ছিল। যে চেনটা লাগানো ছিল সেই চেনে ফোন ছিল, আর যে চেনটা খোলা সেই চেনে আমার ওয়ালেটটা ছিল। এইবার যখন ব্যাগটা রেখেছি তখন তো দেখছি এর মধ্যে ওয়ালেটটা নেই। আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরো মানে কাঁদবো না কী করবো, আমার আর কোনো কিছু মাথায় আসছে না, আমার সব শেষ। কারণ আমার কালকে আমার ওয়াল মানে আগের দিন রাত্রিবেলা ঘটেছে, মানে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আমার সাথে ইনসিডেন্টটা ঘটেছে এর আগের দিন রাত্রিবেলাতে। তো মানে ঘটেছে হলো গিয়ে আজকের শনিবার শুক্রবার ঘটেছে, ঠিক আছে। তো এবার আমি কী করেছি, মানে কোনো আমি ভাবছি মানে আমার ওয়ালেট পুরো গেল শেষ, ঠিক আছে। ওর মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস ছিল, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, মানে যা যা ডকুমেন্টস ছিল সব ছিল। কারণ আমার ব্যাপারটা কী হয়েছে, আমি ওই দিনকেই সব আমার ডকুমেন্টস আমার কাছে থাকে না এতগুলো, আমি ওই দিনকেই আমার কাছে ছিল, কারণ আমার একটু ব্যাংকের কাজের জন্য দরকার ছিল। আমি একটা সুইপ, তোমরা জানো যারা অনলাইনে মানে এরকম যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমাদের নিশ্চয়ই সুইপ কোডের প্রয়োজন পড়ে, যখন টাকা ইউএস থেকে আসে সেটা তো যখন ডলার থেকে মানে ব্যাংকে কনভার্ট হয় রুপিসে, তো তখন তো সুইপ কোডটা দরকার লাগে, তোমরা সবাই জানো সেটা, ব্যাংক থেকে সেটা আনতে হয়। তো ওই কোডটা আনবো, প্লাস আমি একটা জায়গায় ওই সুইপ কোডটা দরকার ছিল আমার, তো সেটার জন্যই আমি একটা জায়গায় ফর্ম ফিল আপ করার ছিল, সেটা করবো বলে আমার সব করে ডকুমেন্টস আমার কাছে রেখেছিলাম। এবার আমার তো পুরো কান্না পেয়ে গেছে, আমি যাও মা করে গাড়িটাকে মানে গাড়ি ঢুকিয়ে ফেলেছি বাড়িতে, তারপরে ঘর থেকে সেই গাড়িটাকে বার করেছি, বার করে মানে কালকে মহরম ছিল তো এখানে মহরম বেরিয়েছে কালকে। এবার মহরম বেরোনোর পরে কী হয়েছে, আমি গাড়িটা নিয়ে তো আমাদের গলি দিয়েই মহরমটা বেরোয়, গাড়িটা নিয়ে এত স্পিডে গেছি একজনের হাতে তো মনে হয় এইখানটা লাগলো, লেগে আমার লুকিং গ্লাসটা পুরো বেঁকে গেলো। কিন্তু জানি না সে আমাকে গালাগাল খিস্তা খিস্তি করেছে কিনা জানি না, আমার তো সেসব দেখার তখন মাথাতেই নেই। আমি স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে 2 সেকেন্ডের মধ্যে মানে পৌঁছেছি, ঠিক আছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আছে আমার মিষ্টির দোকানটা, তো সেখানে 2 সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছি, ঠিক আছে। গিয়ে আমি জিজ্ঞাসা করছি ওনাদেরকে যে আমার পার্সটা দেখেছো, আমার পার্সটা, পার্সের মধ্যে আমার টাকা 3000 টাকা ছিল, টাকাটা যা কোনো ব্যাপার না, কিন্তু আমার ডকুমেন্টসটা আমার দরকার। আমার ওখানে গিয়ে তো কান্না পেয়ে গেছে, ওরা যখন বলছে না আমি তো দেখিনি তোমার পার্স এখানে তো ফেলোনি, তা আমি ওখানে দেখতে দেখতে পারো, ওরা যখন বলে দিয়েছে না আমি দেখতে পাই দেখিনি, তো ওদেরকে তো আমি আর ফোর্স করতে পারি না, জানো তোমাদের কাছে এসে তোমার লুকিয়ে রেখেছো, কাউকে না দেখে তো বলা যায় না। এবার আমি ওখানে বললো মন ছোটো ফোটো করে, এবার আমার কাঁদতে কাঁদতে বলছে বলে ডাকতে আমি বাড়ি আসছি, আর টাকাতে টাকাতে যে রাস্তা দিয়ে সে রাস্তা দিয়ে টাকাতে টাকাতে ভালোভাবে আমি আসছি, যে আমি যেন পেয়ে যাই। আমার মন বলছে যে আমি বজ্রমালকে ডাকছি, আমি ভাবছি যে ঘরে গেলে কি আমি পেয়ে যাবো, ঘরে গেলে কি আমি পেয়ে যাবো, ভগবান কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো, করতে 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 যেই আমি বাড়িতে ঢুকেছি, আর এত স্পিডে গেলে গাড়ি যাচ্ছে মানে আমার কালকে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আর ইভেন একজনকে মানে ভয়ও পেয়ে গেছে, যদি আমি কাউকে মারিনি কোনোভাবে মানে কিছু হয়নি, এত স্পিডে গাড়িটা চালিয়েছি, একজন তো ভয় মানে আমার সামনে চলে এসেছে ভয় পেয়ে গেছে, বলছে ম্যাডাম আস্তে আস্তে আস্তে, এত ভয় পেয়ে গেছে আমি এত স্পিডে গেছি। আমার তো তখন মাথায় ঘুরছে আমার সব গেল, সব শেষ হয়ে গেলো। মানে এখনকার দিনে জানো ডকুমেন্টস যদি হারিয়ে যায় সেটা বার করতে কতটা টাফ। তো যাই হোক, প্যান কার্ড ছিল ওর মধ্যে, এটার জন্য আরও বেশি আমার টেনশন, আর সব কটা ডকুমেন্টস একসাথে রয়েছে আমার, তো গেলে সব কটা একসাথে যাবে আমার। এবার কী করবো, তারপরে যখন বাড়ি এসেছি কাঁদো কাঁদো মুখে কাঁদতে কাঁদতে, তখন আমার ছেলে দেখছি দাঁড়িয়ে রয়েছে গলির মুখে, গিয়ে বলছে তুমি আসো বাড়িতে, এই যে এই ব্যাগটা দেখো তো, দেখো এটা এটা তোমার বিস্কুটের ব্যাগেতেই ছিল। তো আমারই মানে কী বলবো, কালকে এই ঘটনাটা ঘটেছে, মানে আমি তখন ওই ব্যাগটা পেয়ে তো ভীষণ খুশি, মানে আমার মনে হয় জীবন আমার কাছে ফিরে চলে এলো, ঠিক আছে। মানে আমার তখনও বুকের ভেতরে ধকধক ধকধক করে কাঁপছে, আর এতটা আমি মানে ওই 4-5 মিনিটের মধ্যে দিয়ে আমার মধ্যে দিয়ে পুরো ঝড় বয়ে গেলো, ঠিক আছে। ওইটুকু টাইমের মধ্যে দিয়ে এতটা আমি টেনশনে পড়ে গেছিলাম, তোমরা বুঝতেই পারছো মানে এতগুলো ডকুমেন্টস আমার সাথে ছিল, তো সেই জন্য আরও বেশি টেনশন আমি পড়ে গেছিলাম আমি। তারপরে তো ওটা পেয়ে কোনোরকমে মানে আমি খুব রিল্যাক্স, মানে খুব মানে কী বলবো, তখন আমি ঠান্ডা হতে পারছি না, ওই ব্যাগটা পেয়ে যাওয়ার পরেও এতটা আমি ভয় পেয়ে গেছিলাম। যে যাই হোক, তো এটা হয়ে যাওয়ার এটা হওয়ার কারণ হলো, কালকে আমি মানে যখন মিষ্টি কিনে যখন বাড়ি ফিরি তখন প্রথম কথা বা হাতে, এই বা হাতে করে শুনেছি তো যখনই কোনো জিনিস কোনো জায়গায় রাখবে না দেখবে মনে থাকে না চট করে, প্রথম কথা এই বা হাতে করে তো আমি আমার পার্সটাকে নিয়ে ওই বিস্কুটের ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম, যেহেতু বিস্কুটের ব্যাগটা ছিঁড়ে যাচ্ছিলো, ওটাকে ঠিক করতে গিয়ে ম্যানেজ করতে গিয়ে আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি, সেটা আমার মাথায় ছিল না, বা হাতে রেখেছি মনে পড়ছে না। তো তারপরে অন্য মনস্ক হয়ে গেছিলাম। এবার আমি বাড়িতে এসে ভেবেছি কি যে আমার এই ব্যাগের চেনটা খোলা মানে হয়তো আমার মনে হয় ব্যাগের চেনটাতে ভুলে গেছি, আর গাড়ি চালাতে যাতে হয়তো গাড়িটা উঁচু নিচুতে পড়েছে, আর ব্যাগটা ছোটো ব্যাগ কিন্তু ছিটকে হয়তো কোথাও পড়ে গেছে, আমি এটাই ভেবেছিলাম। তার যাই হোক, পেয়ে গেছি ব্যাগটা, কিন্তু এটা হওয়ার কারণ হলো অন্য মনস্ক, প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম, আমার প্রচণ্ড তাড়াহুড়ো করার স্বভাব আছে, যে কোনো জায়গায় গিয়ে এত তাড়াহুড়ো করি, এত অন্য মনস্ক হয়ে যায়, ভিডিও বানাবো বাড়িতে এসে ভিডিও বানাবো এরকম একটা মানে মানে মাথায় ঘুরছিলো, আর ভিডিও বানানোর ছিল আমার বাড়িতে এসে, তো এই তাড়াহুড়োর চক্করে আমার এই জিনিসটা হয়েছে। তোমরা যখনই কোনো জায়গায় কোথাও বেরোবে আমার এটাই বলার তোমাদেরকে, যে তাড়াহুড়ো করবে না, বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু বাড়াবাড়ি হয়, সেটা আমরা সবাই জানি, তারপরেও ভুলটা করে বসি। তো এটাই আমার সাথে হয়েছে, কালকে যদি আমার এটা হারিয়ে যেত তাহলে প্রচণ্ড রকমের প্রবলেম হতো, এরপর থেকে তো আমি আর
আমার ডকুমেন্টস এইভাবে নিয়ে ঘুরবোই না, কারণ আমি এখনও পর্যন্ত মানে মানে কী বলবো, লোকে অনেক স্মার্ট হয়ে গেছে, স্মার্টফোন ইউজ করছে, লোকে ডকুমেন্টস সব ফোনে রাখে, কিন্তু আমি ফোনে না রেখে আমি এরকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, এতটাই আমি মানে বোকা এখনও পর্যন্ত রয়েছি। হ্যাঁ, সবাই দিয়ে তুই কেন ডকুমেন্টস ক্যারি করছিস, তো ফোনে রাখলেই তো হয়। তো আমার মতো হয়তো আমি এখানে অনেকে হয়তো এরকম আচরণ ডকুমেন্টস এরকমভাবে নিয়ে ঘুরবো, এভাবে নিয়ে একদমই ঘুরবে না, আর সবসময় চেষ্টা করবে ডকুমেন্টসগুলো বড় ব্যাগে ক্যারি করা, ছোটো ব্যাগে কখনোই করবে না, ছোটো ব্যাগ মানে ছোটো পার্স পড়ে যেতেই পারে, পড়ে গেলেই তোমার সব শেষ হয়ে যাবে, তখন তোমাকে এই ডকুমেন্টসের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে, প্রচুর হয়রানি করতে হবে, তাও বেরোবে না ডকুমেন্টস, ঠিক আছে, প্রচুর মানে জুতো তোমার ক্ষয় হয়ে যাবে, তাও কিন্তু ডকুমেন্টস বার করতে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তো যাই হোক, ডকুমেন্টস সবসময় বড় ব্যাগে রাখার চেষ্টা করবে, আমি তো এরপর থেকে এটাই করবো। ডকুমেন্টসগুলো আমি আমার মাকে দিয়ে দিলাম সব কটাই, আর আমি এবার থেকে ফোনেই রাখবো। তো তোমরাও এটা করো, ফোনেই রেখো, কোনোদিনও কোনো ডকুমেন্টস অরিজিনাল নিয়ে ক্যারি করো না, আর যখন যখন যে কাজটা করতে হবে সেটা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সেই কাজটা মিটিয়ে ধীরে সুস্থে মানে বাড়ি ফেরার চেষ্টা করো। এই তাড়াহুড়োর চক্করেই কিন্তু এই বিপদগুলো হয় আর কি, যেটা আমার কালকে হতে হতে আমি বেঁচে গেছি, তো এটাই বলার ছিল। আর এটা হলো ব্যাড নিউজ, এটা আমার কালকে আমার সাথে ঘটে গেছে, মানে আমাকে হয়তো আগাম আমার বজরঙ্গলে জানিয়ে দিচ্ছে যে তোর সাথে এরকম কিন্তু হতে পারে যদি এরপর থেকে বেশি মানে আর কি অন্যমনস্ক হয়ে যাস। আমি অ্যাকচুয়ালি ফোনের মধ্যে ইদানিং এত ঢুকে গেছি, ফোন ফোন ভিডিও 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 করার চক্করে এত ঢুকে গেছি ফোনের মধ্যে যে আমার অন্য কিছু মানে অন্য কোনো কিছু দেখছি না, মাথাতেই আসছে না, এই জন্যই আরও বেশি হয়েছে, মানে মাথাটা আমার হ্যাং করে যাচ্ছে আর কি। তো এটা কিন্তু একদমই করোনা, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো আমি জানি, বুঝতে পারছি তাদের মাথায় সবসময় চাপ থাকে যে কী কন্টেন্ট নতুন নতুন বানাবো আমার ভিউজ মানে ভিউয়ার্সদের জন্য, যাতে আমার ভিউয়ার্সরা আমাকে দেখে বোর না হয়। তো সেরকমই কন্টেন্ট আমারও মাথায় মানে সবসময় আমি চিন্তা করতে থাকি যে কী ধরনের, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমি একটা, তো সবসময় চেষ্টা করি যে নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে আনা, রিপ্রেজেন্ট করার। সেই জন্য মানে কী বলতো, মানে আমরা ভিডিও যারা ক্রিয়েট করি আমাদের তো অবশ্যই ভিডিও ক্রিয়েট করাটা আমাদের কাজ, ওটা করতেই হবে, কিন্তু তার পাশাপাশি এটা একটা লিমিট পর্যন্ত রাখা উচিত, মানে ফোনটা একটা লিমিট পর্যন্ত রাখা উচিত এবং নিজেদের জন্য কিছু সময় বার করা উচিত, যেটা আমি একদমই করছি না। আমি একদম সারাদিন ফোন 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 ভিডিও 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 করে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, এটা ব্যাড নিউজ ছিল, এই তো আছে খাচ্ছে, এটা ব্যাড নিউজ ছিল। তো এটা তোমরা কখনোই করো না, ফোন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করো, কিন্তু একটা লিমিট পর্যন্ত রেখো সেটাকে, আর নিজের জন্য একটু টাইম বার করো, তাহলে এই গণ্ডগোলগুলো হবে না, ঠিক আছে। তো চলো, এটাই বলার ছিল। আর যেটা গুড নিউজ ছিল সেটা হলো গিয়ে আমার মানে এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, আমি কখনো আশাই করিনি যে আমার হবে, কিন্তু হয়ে গেছে হঠাৎ করে। তো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো আমি জানি না তোমরা কজন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, বাট আমার একটা যারা যারা এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেনি তারা কিন্তু ইনস্টাগ্রামে আইডিতে গিয়ে ফলো করে আসতে পারো আর দেখে আসতে পারো। আমার ইনস্টাগ্রামের আইডির নাম হলো পারমিতা 7533, এটা হলো আমার ইনস্টাগ্রামের আইডির নাম। তো তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো, আমার একটা ভিডিও 1.7 মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে গেছে এক সপ্তাহের মধ্যে, সেটা এখনও পর্যন্ত ভিউজ হচ্ছে, প্রায় 2 মিলিয়ন মতো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি খুবই খুশি, মানে আমার ভিডিও এতদিন বাদে ভাইরাল হয়েছে, মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমার ভিডিওটা ভাইরাল হবে, আমি এতদিন লোকের দেখেছি আমার হয়ে গেছে, মানে আমি এতটা খুশি কী বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার জন্য আমার ফলোয়ার্স ছিল 1200 মতো, এবং ওই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আমার ভিউয়ার্স এক ধাক্কায় পুরো 34,000 হয়ে গেছে। তো এটা বলার ছিল তোমাদেরকে, আমি ভীষণ হ্যাপি, তোমরা যারা আমাকে এভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো, পাশে থেকো আমার, তোমরা ছাড়া তোমাদের ছাড়া আমার আমি কিছুই না, সত্যি কথা বলতে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও অনেক দূর এগোতে পারবো এবং লাইফে অনেক কিছু করার ইচ্ছা আছে, সব করতে পারবো, যারা স্বপ্ন দেখি সেগুলো পূরণ করতে পারবো তোমরা পাশে থাকলে এইভাবে সাপোর্ট করলে। তো এটা একটা গুড নিউজ ছিল যেটা তোমাদের জানানোর ছিল, সবই তোমাদের জানাই, তো এটা কেন জানাবো না, ভাবলাম যে এত বড় একটা খুশির খবর তোমাদের অবশ্যই জানানো উচিত। আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড, ঠিক আছে, আমি কখনো ভাবিও না যে এইভাবে মানে ভাইরাল হতে পারে ভিডিও, কিন্তু এই হারে ভাইরাল হয়ে যাবে কখনো ভাবিনি। তো যাই হোক, এটা তোমাদের সাথে জানানোর ছিল। তো চলো, অনেক বকবক করেছে, এবার একটু ফুলুরিটা খেয়ে নি, ফুলুরিটা আমার ঠান্ডা হয়ে গেছে, চলো ফুলুরিটা খাই। এবার ঠিক আছে, তো লাগছে না, তো আমাদের রাতের ডিনারটা বলতে পারো, মানে আর কিছু হবে না ডিনারে, পুরুড়ি করে দিয়েছে মা, যে পুরুড়ি খাবো, আর মানে রুটি হয়েছে, এবার রুটি খাবো, মিষ্টি দিয়ে হয়তো ভাইকে মিষ্টি আনতে বলা হলো, মিষ্টি আনলে একটা মিষ্টি রুটি খাওয়াবে, যদি যার রুটি খেতে ইচ্ছে করবে সেই মিষ্টি দিয়ে খাবে, আর কিছু হবে না রাতের ডিনার, ওই খেয়েই ঘুমিয়ে পড়তে হবে। তো চলো, অনেক কথা বললাম আজকে তোমাদের সাথে, এগুলো শেয়ার করার ছিল তোমার সাথে আমার। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এটুকুই রাখলাম,
পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখন কটা বাজে দেখি, এখন 11:59 মানে 12টা বাজতে চললো। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।